ভিয়েতনামের সুন্দর এক শহর। ভিয়েতনামের মনোরম এবং প্রাচীন শহর হোয়ে আন সাংস্কৃতিক প্রেমী মানুষদের কাছে পছন্দের শহর। এই শহরের কিছু ঐতিহ্য রয়েছে যা বিগত দিনের সমৃদ্ধ ইতিহাসকে প্রতিফলিত করে। ভিয়েতনামের এই শহরটি একসময় একটি বাণিজ্য বন্দর ছিল। এখানকার সমৃদ্ধ বণিক বাড়ি, আইকনিক ল্যান্ডমার্ক, ফানুস আলোকিত সন্ধ্যা পর্যটকদের আকর্ষণ করে। হোয়ে আন শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানকার সংকীর্ণ রাস্তাগুলো আপনার কাছে মনে হবে যেন কোনো স্বপ্নের চলচ্চিত্রের সেট। শহরটির ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি সুন্দর মিশ্রণ। জাপানিজ সেতু। জাপানিজ সেতুটি 1590 দশকে জাপানি সম্প্রদায় দ্বারা নির্মিত হয়েছিল। এই সেতুটি হোয়ে আন শহরের কেবল প্রতীকই নয়, এটি একটি ঐতিহাসিক ল্যান্ডমার্কও। অ্যাসেম্বলি হল। হোয়ে আন শহরে 5টি সুন্দর সুসজ্জিত অ্যাসেম্বলি হল রয়েছে, যার মধ্যে ফুজিয়ান অ্যাসেম্বলি হল সবচেয়ে জনপ্রিয়। একসময় এই হলগুলো উপাসনার স্থান হিসেবে ব্যবহৃত হতো, বর্তমানে এগুলো কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে। ট্যাংকি ওল্ড হাউস। ট্যাংকি ওল্ড হাউস 18 শতাব্দীতে নির্মিত হয়েছিল। এটি একটি বণিক বাড়ি, স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ এই বাড়িটি। এই শহরের প্রাচীনতম পারিবারিক বাড়িগুলোর মধ্যে একটি। দর্শনার্থীদের জন্য এই বাড়ির কিছু কক্ষ ও উঠান উন্মুক্ত রয়েছে। নাইট মার্কেট। হোয়ে আনের নাইট মার্কেট ভিয়েতনামিজ খাবার খাওয়ার জন্য একটি উপযুক্ত জায়গা। এখানে সন্ধ্যা থেকে বিক্রেতারা স্ট্রিট ফুড বিক্রি করতে শুরু করেন। এছাড়াও এই মার্কেটে স্থানীয় হস্তশিল্প পাওয়া যায়। সন্ধ্যা থেকে নাইট মার্কেটটি দর্শনার্থী দ্বারা প্রাণবন্ত হয়ে ওঠে। হোয়ে আন সিল্ক ভিলেজ। ওল্ড হোয়ে আন শহরের খুব কাছেই হোয়ে আন সিল্ক ভিলেজ অবস্থিত। এখানে আপনি পাবেন ঐতিহ্যবাহী ভিয়েতনামি রেশম। সিল্ক ভিলেজে স্থানীয়দের সাথে আপনি নিজেও রেশম উৎপাদন করতে পারবেন। সেন্ট্রাল বাজার। সেন্ট্রাল বাজার হোয়ে আন শহরের একটি ব্যস্ততম বাজার। এখানে তাজা পণ্য, সামুদ্রিক খাবার, মশলা এবং বিভিন্ন স্থানীয় পণ্য পাওয়া যায়। আপনি যদি ভিয়েতনামিজ স্ট্রিট ফুড খেতে চান তবে চলে যান সেন্ট্রাল বাজারে। সাইক্লিং এবং নৌকা ভ্রমণ। হোয়ে আন শহরে থুবন নদীর তীরে রয়েছে সুন্দর কিছু গ্রামাঞ্চল এবং দ্বীপ। এই জায়গাগুলো ঘুরে দেখতে সাইক্লিং ট্যুর করতে পারেন অথবা নৌকা ভ্রমণও করতে পারেন। এই অঞ্চলগুলোতে গেলে ভিয়েতনামিজ গ্রামীণ জীবন দেখার সুযোগ পাবেন। মাইসন অভয়ারণ্য। হোয়ে আন শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত মাইসন অভয়ারণ্যটি এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি একটি প্রাচীন হিন্দু মন্দির কমপ্লেক্স। সমুদ্র সৈকত। হোয়ে আন শহরে বেশ কয়েকটি সমুদ্র সৈকত রয়েছে, যার মধ্যে রয়েছে আনবাং বিচ এবং কুয়াদাই সৈকত। এখানকার নীল জলরাশি আপনাকে শান্তি দেবে, আপনি একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন। দর্শক, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। পাশাপাশি এমন ইন্টারেস্টিং এবং মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।